রাওজান উপজেলা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফসলে করিম চৌধুরীর নির্দেশনায় আজিয়ে সোমবার দুই যে নামাজের পর রাজন বিশ্ববিদ্যালয়ের কলেজ জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলত উপস্থিত ছিল রাজন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বসিরউদ্দিন খান পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর আলী পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারবেস পৌর যুবলীগ নেতা আহসান চৌধুরী হাসান সহ আরো বটকিয়াই দোয়া মাহফিল শেষে আলহাজ চৌধুরীর শারীরিক সুস্থতা ও রোগী মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করে মাওলানা সিরাজুল ইসলাম টিভি